सकल के स्वागत क्लस टू बोधा इटा नहीं बोधा द्वितीय दिन हाँ सबजेक्ट हे पीआरबी पुलिस रेगुलेशन अफ बेंगल ठीक है 1943 साल अनुसारे यार संगे सरसरि जेको थाना पुलिस चाकरीटा करी आईन श्रृंखला निवारण अपराध हम से मत अपराधी जाते पानिशमेंट पाए व्यवस्था करा ये पुलिस रेगुलेशन अफ बेंगल ये जो अंशा पा अंशर मध्य से एक अपराधी के छाय दीते गोन नियम विधिर मध्य दिए जो सेमन आम ही पुलिस चाकरी करते गार्की दायित्व पुलिस उंचू तला शुरू कर नीचू तला पर्त प्रशासन सिविल प्रशासन जरा आ तर संगे काज करा सुबादे आईन श्रृंखला रक्षा करा सुबादे की सम्पर्क मेने चलबे की सम्पर्क आईन श्रृंखला रक्षा करा जो की जिनिस पाबो ना पाबो समस्त की रेखे खूब परिष्कार भावे देवा आछे काज हलो सेइटाके सेइभावे यूटिलाइज करा एवं आईन जाते आईन श्रृंखला जाते बजाय थाके सेई व्यवस्था करा अग्रिम कोनो अशांतिर खबर जदि आमरा पाई जे क्षेत्रे आपनारा बोधहय करेछेन धर्तव्य अपराध अधर्तव्य अपराध करेछेन तो सीआरपीसी कत सी हिसाब से आपनी धर्तव्य अपराधर क्षेत्र में हस्तक्षेप करते पारबेन केस शुरू करार पर तदंत करते पारबेन अनेक क्षेत्र आसामी के किछु नियम विधि आछे सेई अनुसारे अरेस्ट करते पारबेन ठीक आछे अधर्तव्य अपराधर क्षेत्र पारबेन ना तो पारबेन आदालतेर निर्देश छाड़ा आपनी पारबेन ना किन्तु एई आदालत पर्यन्त जे आमी पोछाबो कि नियम कानुने पोछाबेन তার শুরুটা কোনখান থেকে করবেন সমস্ত কিছু এই ইয়ারিতে পাবেন ঠিক আছে আপনাদের কোনো ধারণা আছে যে কোন একটা ইনফরমেশন প্রথম যখন আসে নিশ্চয়ই থানাতে আইন শৃঙ্খলা জড়িত কোনো কিছু সমস্যা দেখার জন্য সরকারের তরফ থেকে যে প্রতিষ্ঠান করা আছে সেটা হচ্ছে পুলিশ স্টেশন ঠিক আছে आईन श्रृंखला जड़ित जो कारो को समस्या से अन्य जगह जाए प्रथम अपनारे आसबें एबार आपनी जेमन जेमन करबें से भाव एगोबे से भाव एगोबे माने आपनी तार बक्तव्य सुनबें शुने जेहेतु आपनी कन्स्टेबल जदि भर्ती हुए थाकें बा जे कोनो एके भर्ती हुए थाकें प्रथम ट्रेनिंग शेखानो हय कोनटा धर्तव्य अपराध कोनटा अधर्तव्य अपराध कॉग्निजेबल अफेंस कोनटा नन कॉग्निजेबल अफेंस कोनटा এই সম্বন্ধে আমরা সকলে শিক্ষিত এইভাবে একজন যখন এসে আপনাকে কোনো কিছু জানাচ্ছেন তখন আপনাকে সেইটা শুনে বুঝে নিতে হবে যে কি ধরনের জিনিস এটা যদি ধর্তব্য অপরাধ হয় তাহলে সেই দিকে এগোবেন যদি মনে হয় অধর্তব্য অপরাধ সেইভাবে এগোবেন পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেটের ওখানে যা লেখা লিখবে তার বক্তব্য তারপর ছেড়ে ম্যাজিস্ট্রেট যেমন করে অর্ডার দেবে সেইভাবে আমরা চলব এই চলার ক্ষেত্রে তাহলে শুরুটা কোন থেকে হচ্ছে একজন এসে বলল বলার পর আপনাকে কি করতে হবে আপনি কি করবেন আপনার তরফ থেকে খালি কি শুনবেন বা মুখে মনে রাখবেন না কোনো কিছু লিখবেন যেটা লিখবেন সেটা হচ্ছে জেনারেল ডায়রি ঠিক আছে ওটা না এখানে রেখে দিলে অনেক সময় পিছনে যদি লেখা পড়ে না আজকে ঠিক আছে পরবর্তীকালে দাদা এই যে বললেন আপনারা জেনারেল ডায়রি এই জেনারেল ডায়রি হচ্ছে পিআরবি কত করছে না
সমস্যাটা আগে হতো আমি এখানে আগে ক্লাস নিয়েছি ঠিক আছে আমি যেটুকু পাচ্ছি মুখে বলার চেষ্টা করছি ঠিক আছে এটাই আপনারা পাবেন কোথায় পুলিশ সেক্টরে ঠিক আছে আবার পুলিশ স্টেশন যেটা পুলিশ স্টেশনটা কি জানেন যে কোনো অপরাধ যখন ঘটে যায় জেনে রাখুন যে কোনো অপরাধ যখন ঘটে যায় সেটা সঙ্গে তদন্ত করার যে অধিকার সেটা প্রশাসনের তরফ থেকে পুলিশ স্টেশনকেই দেওয়া হয়েছে আপনারা দেখুন যে কোনো অপরাধ যেটা ভারতবর্ষের মধ্যে ঘটছে যে থানায় ঘটছে সেই থানার অফিসারই সেটাকে তদন্ত করবেন যদি না কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো সংস্থাকে তদন্ত করার অধিকার দেওয়া হয়েছে যেখানে সিবিআই আছে তারা কেমন করবে যেখানে ইডি আছে তারা কেমন করবে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এমনি সাধারণ যে তদন্তগুলো হয় সেই তদন্ত ধর্তব্য অপরাধে কগনিজেবল অফেন্সের সেটা সবসময় থানাতেই হয় ঠিক আছে ধর্তব্য অপরাধ কিসে আছে 154 তাহলে আপনি জেনারেল ডায়েরি সম্বন্ধে যে কোনো আইডিয়া আপনি চারটের মধ্যেই পাবেন ঠিক আছে আর একটা কোথায় পাবেন 55 এখানে হয়ে গেল আপনার ধর্তব্য অপরাধ অধর্তব্য অপরাধ তাই তো তাহলে এই যে জেনারেল ডায়েরির কথা আমরা পড়ছি এই জেনারেল ডায়েরিটা কি সেই সম্বন্ধে একটু জেনে রাখা ভালো আর জেনারেল ডায়েরিটা আমরা কি করে হ্যান্ডেলিং করব ঠিক আছে জেনারেল ডায়েরিটা কিভাবে হ্যান্ডেলিং হবে কিভাবে এইটাকে আপনি লিখবেন কিভাবে এটা পরবর্তীকালে থাকবে জেনারেল ডায়েরি এটা আছে পেজ 200 এর পেজ হবে এটা গভর্নমেন্ট থেকে সাপ্লাই হয় ঠিক আছে এটা একটা ফর্ম নাম্বার আছে এটা 200 পাতার হয় এটা কার্বন কপিতে লিখতে হয় ঠিক আছে সব সময় একটা কার্বন কপি কার্বন পেজ থাকবে একটা কার্বন করে লেখা হয় আচ্ছা এর প্রত্যেক কটা জেনারেল ডায়েরিতে একটা করে নাম্বার পড়ে প্রত্যেক জেনারেল ডায়েরিতে একটা করে নাম্বার পড়ে তাহলে একটা করে যদি নাম্বার পড়ে 1 2 3 4 হিসাবে এটা কারো জানা আছে থানায় তো কাজ করেছে একজন আছে কতদিন পরে এটা চেঞ্জ হয় প্রত্যেক মাসের প্রথম তারিখে তার মানে আজকে যদি কোনো মাসে 30 তারিখ হয় এটা এপ্রিল মাস তো এপ্রিল মাস 30 তারিখে শেষ তাহলে এপ্রিল মাসের ঠিক 30 তারিখের পর এই এপ্রিল মাসের 30 তারিখ রাত 12টা পর্যন্ত থাকছে তাহলে 12টা বেজে 1 মিনিটে যদি কোনো ডায়েরি হয় 1 তারিখে 1/5/23 রাত্রি 12টা বেজে 1 মিনিটে যদি কোন ডায়েরি হয় তাহলে তার নাম্বার হচ্ছে 1 এরকম ভাবে 1 2 3 করতে 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 এই মে মাস হচ্ছে 31 31/5/23 এখানে এসে যে নাম্বারটা শেষ হবে ধরো 1615 ঠিক আছে 1615 রাত্রি 12টা বেজে হয়ে গেল 5/1/6/23 এটাই হয়ে গেল 0001 সময়ে 1 মিনিট দিয়ে শুরু হবে কারো কোনো বুঝতে অসুবিধা বলো রাত্রি 12টার পর 1 শুরু হয়ে গেল এবার যেমন চলছে চলবে তুমি 8টায় শেষ করো কি 12টায় শেষ করো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই শুনে রাখো
কপিটা কি হবে সিআই অফিসে পাঠিয়ে দিতে হবে।
থানার উপরে, থানার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন সার্কেল ইন্সপেক্টর। প্রত্যেক থানা কয়েকটা থানা নিয়ে হচ্ছে একটা সার্কেল, সেই সার্কেলে একজন ইন্সপেক্টর আছেন যাকে সিআই বলা হয়। জেনারেল ডায়েরি 24 ঘন্টা পর পর তার অফিসে চলে যাবে, এবার তিনি যেটা করবেন ফাইলিং, তার যে নিয়ম নীতি আছে সেটা সে পালন করবে, কিন্তু আমরা সেটা পাঠিয়ে দেব। তাহলে এক হচ্ছে জেনারেল ডায়েরি প্রত্যেক মাসের নাম্বার চেঞ্জ হবে, জেনারেল ডায়েরি 200 পাতার হয়, কার্বন কপিতে লেখা হয়, 24 ঘন্টার জন্য 24 ঘন্টা পর পর এটা লেখা শেষ করে সেটা সিআই অফিসে চলে যাবে। এবার হচ্ছে জেনারেল ডায়েরিতে কি কি এন্ট্রি করবেন, জেনারেল ডায়েরিতে কি কি এন্ট্রি হবে না কি কি হবে, কারো আইডিয়া আছে? জেনারেল ডায়েরিতে এন্ট্রি হবে না এমন কোনো কিছু নেই। আপনি চাকরি, আমি চাকরি করছি থানাতে, চাকরি অগত অবস্থায় আমি যা যা পাবো সবই জেনারেল ডায়েরিতে লিখবো, যেতে যেতে আমার কানে আসবে। আমি জেনারেল ডায়েরি ডিউটি চার্জে আছি, আমি জেনারেল ডায়েরি লিখছি, অপরাধ জনিত যে যে সংবাদ আমি পাব সমস্ত কিছু জেনারেল ডায়েরিতে উল্লেখ করব, সেটা ধর্তব্য অপরাধ হোক অথবা অধর্তব্য অপরাধ হোক। এরপর ধর্তব্য অপরাধের ক্ষেত্রে যেমন কেউ এসে জানালো যে আমার বাড়িতে চুরি হয়েছে, সে লিখিত দেবে, অনেক সময় লিখিত দিতে পারবে না। আপনারা ধর্তব্য অপরাধ যখন করবেন 154 তখন ওখানে যিনি পড়াবেন বা আমি যদি পড়াই সেখানে লেখা আছে, যদি সে লিখতে না জানে তাহলে তার যে ইয়েটা নেওয়া হবে না কমপ্লেন, তা তো নয়, তার জন্য প্রভিশন আছে, সেইভাবে হবে। যাই এসে বললো সেটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে, করে নিয়ে তার যেসব কার্যকারিতা আছে সেগুলো শুরু করতে হবে। বড়বুকেও যেমন জানাতে হবে, যিনি তদন্ত করবেন বড়বুর নির্দেশ মতো তাকে তদন্তকারী অফিসারকেও জানিয়ে দিতে হবে। আবার যদি অধর্তব্য অপরাধের খবর আসে তখন আপনি যে সংবাদটা পেলেন সেটা লিপিবদ্ধ করবেন, সেটা নির্দিষ্ট করে দেওয়া বিধিবদ্ধ যে নিয়ম নীতি আছে সেই মতো আপনি যথাযথ আদালতে সেটা পাঠাবেন। আদালত থেকে যেভাবে নির্দেশ আসবে সেইভাবে কাজ করতে হবে। এটা গেল ধর্তব্য অপরাধ, অধর্তব্য অপরাধের ক্ষেত্রে জ্ঞান যায়। তাদের যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন। এরপর কি জ্ঞান যায়িতে বলো, একটা নিয়ম ধরা আছে, একটার সময় তো শুরু করতেই হবে। তোমার ক্লাসটা বেলা 11টার সময় শুরু হচ্ছে কেন, একটার সময় শেষ হচ্ছে কেন? এই নিয়ম করা আছে, নিয়ম অনুসারে চলছে বাবা। তুমি 11টা ক্লাসে আসতে একটায় শেষ হচ্ছে, কেন হচ্ছে এটা? নিয়ম করা হয়েছে বলে এই নিয়মটা চলে আসছে। ও যেটা বলেছে সেটা হচ্ছে ক্লোজ করা মানে কি, আমি ডিউটি অফিসার, আমি নিয়ম আছে একটার সময় ওপেন হবে, তার আগে ক্লোজ করা, এই ক্লোজ ওপেন এর সঙ্গে অন্য কোনো সম্পর্কিত নেই। এবার জেনারেল ডায়েরিতে এই এটা হলো অপরাধ সম্বন্ধে যা যা আছে সেটা লিখতে হবে। যদি কাউকে অ্যারেস্ট করা হয়, কোন অফিসে অ্যারেস্ট করলেন, কখন অ্যারেস্ট করতে বেরোলেন, কখন আসামিটা নিয়ে ঢুকলেন, এই সমস্ত কিছু লেখা হবে। এছাড়াও আমরা যারা থানাতে চাকরি করছি আমরা যদি কোনো ইনডিসিপ্লিন আচরণ করি সেটাও ওতে লেখা থাকবে। আমরা যদি ছুটি যাই বা ছুটি থেকে জয়েন করি বা আমরা না গল্প করলে, এই যে বলুন বাবু গল্প করলে হবে, তবে গল্প তো আপনারা দুজন মিলে করছেন, পুরো ক্লাসের কেউ গল্প করছে না, এরা গল্প শুনতে ইচ্ছুক নয়, আপনারা দয়া করে বাইরে গিয়ে গল্প করুন, আমরা কাউকে কিছু বলবো না। এই ক্লাসটা একটা লাইভও হচ্ছে, মানে ভিডিওটা করছি যেটা আপনাদের ভাইরাই 2600 একটু বাদেই ছেড়ে দেবো গ্রুপে, আপনারা যদি নয়েজ করেন এই ভয়েসটা পৌঁছাবে না স্যারের। না সেটা যেমন আছে, আপনাদের গল্প করার অধিকার আছে, আপনারা ক্লাসের বাইরে গিয়ে গল্প করুন, যারা পড়াতে পড়াশোনা করতে এসেছে তাদের ডিস্টার্ব করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। সকলের বয়স হচ্ছে, সকলের বোঝেন, অনেক ক্ষেত্রে আমার থেকে ভালো বোঝেন, আপনারা বাইরে গিয়ে গল্প করুন, আমি কিছু বলবো না। ঠিক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে, যেটা লিগাল করুন ঠিক আছে।
আপনারা যারা ইনডিসিপ্লিন কোন আচরণ পাবেন সেটাও যেমন লেখা হবে, আগের অফিসার যেমন বলে গেলেন সমস্যাটি লেখা হবে, আসামি অ্যারেস্ট করে সেখানে লেখা হবে, আবার আপনার অপরাধ নিবারণের কাজের সঙ্গে যুক্ত না এমন কোন সংবাদ প্রশাসনিক যেটা আমাদের দেখার কথা না, পুলিশের আইন শৃঙ্খলা জড়িত নয়, আবার আইন শৃঙ্খলার সঙ্গে জড়িয়ে আছে, যেমন আপনার এলাকার কোন সরকারি অফিস, কোন রেল স্টেশন, কোন নদীর ঘাট অথবা কোন নদী, কোন বনাঞ্চল এরিয়া, কোথাও বড় বিল্ডিং যেখানে খুব গ্যাদারিং হয়, যদি কখনো এরকম খবর আসে যে আমার থানা সিনেমা আমার যে থানা তার সীমানার মধ্যে থেকে রেল লাইন গেছে, রেল লাইনের যে এরিয়া সেটাও ওই বাউন্ডারি করা আছে, সেখানে কোন অগ্নিসংযোগ হয়েছে বা সেখানে বিদ্যুৎজনিত কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে অথবা বিশাল একটা ঝড় আসতে পারে, এই ধরনের কোনো ইনফরমেশন যখন সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন আপনার এলাকায় যদি মনে হয় আপনার যে যদি আজকে কোনো বিশাল ঝড় আসে ঘূর্ণিঝড় বা কোনো কিছু, তাহলে আমার থানা এলাকায় এমন কিছু এলাকা আছে রিমোট এলাকা যেখানে অনেক ঘর বাড়ি খুব কাঁচা অবস্থায় আছে সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে আপনি সেই এলাকায় গিয়ে আপনি প্রথমে সেই ইনফরমেশন পাওয়ার পর আপনার কিছু কাজ রয়ে যায়, সেটা হচ্ছে সেই এলাকার যারা জনসাধারণ তাদেরকে সাবধান করা, মাইকিং সিস্টেমে মাইকিং এর ব্যবস্থা করতে হবে, প্রচার করতে হবে তাদের যাতে ওখান থেকে তুলে না অন্য কোনো সেন্টারে যেখানে সরকার নির্ধারিত সেন্টার আছে অনেক জায়গা সেই সব জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে, এই সমস্যাগুলি যা করবেন সমস্যাগুলি কিন্তু প্রথমে জিডিতে উল্লেখ হবে, জেনারেল ডায়েরিতে উল্লেখ করে তারপর আপনি সেগুলো করবেন। এরপর আপনার থানা এলাকা থেকে আপনার ওখান থেকে কোনো মানি স্কোয়াড যাবে অন্য থানা এলাকায় অথবা আপনার কোন অ্যাকুজড আমি এই আপনার এলাকায় আচ্ছা আসামি দিয়ে বললাম বলে ফেলেছি আপনার এলাকায় অমুক কোন একটা থানা একটা ভাইকাল আসামি ধরেছে আপনার থানা এলাকা থেকে নিয়ে যাবে, সেই আসামিটার জন্য আপনার এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে, এরকম অনেক আসামি হয় অনেক সময়, ঠিক আছে, যেটা নিয়ে যেখান থেকে নিয়ে যাবেন একটা উত্তেজনা কেনার সৃষ্টি হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, যখনই আপনি ইনফরমেশনটা পেলেন উপরে তো তারিখ লেখা আছে, আপনি পেলেন এটা 17 নম্বর সিরিয়াল অনুসারে 17 আসলো, আপনি যে ইনফরমেশনটা পেলেন সেটা হচ্ছে এখন সময় হচ্ছে 12:40, তাহলে আপনি এখানে 12:40 এই টাইম বসাতে হবে, ঠিক আছে, জিডিটা কেমন লেখা হয় প্রথমে নাম্বার লিখবো, তাহলে এখানে টাইমটা যে সময়টা আমি ইনফরমেশনটা পাচ্ছি যে আমি ইনফরমেশন কি পেলাম যে আসামি একজন অন্য থানা থেকে আমার থানা উপর দিয়ে নিয়ে যেতে পারে, এই নিয়ে ল অ্যান্ড অর্ডার প্রবলেম সৃষ্টি হতে পারে, এই একটা ইনফরমেশন, তার মানে আসামি এসকর্ট যাবে, অ্যাকুজ এসকর্ট যাতে আমরা পুলিশ আমরা যারা চাকরি করছি আজ থেকে 10 বছর পরেও ঠিক এই জিনিসটা পেয়ে যে পাবে সে বুঝে নেবে যে এর মধ্যে এই জিনিসটা আছে, অনেক সময় আমরা জিডিএনটি খুঁজি অনেক কেসের সাথে আমাদের খুশ হয় আজ থেকে 5 বছর আগের, তা আমরা কি পুরোটা পড়বো পুরোটা পড়বো না, আমরা সবসময় দেখবো এইখানে কি লেখা আছে এইখানে কি লেখা আছে এইটা দেখে আমরা পেয়ে যাব, ঠিক আছে, যদি আমরা একটা কর্মিবল কেস শুরু আমরা ওপেন করব একটা ধর্তব্য অপরাধের ইনফরমেশন এসছে সেটা আপনি মানে লিখছে এন্ট্রি করবে সেই এন্ট্রিটা লিখে দিতে হবে কর্মিবল কেস করলে বোধা কেস স্টার্ট নাম্বার দিয়ে যদি আপনার নাম না দেয় নাম্বার দিয়ে দেবেন 201 খালি এইটুকু দিলেও হবে তাহলে না সরি ভুল বললাম সেকশনটা দিতেই হবে, ঠিক আছে,
সেকশন তাহলে আমি যখন 10 বছর পরেও যদি কেউ এসে খোঁজে ওই 201 এই কেসটা সম্বন্ধে পুরো হাত করে পেয়ে যাবে নইলে তাকে পুরো করতে হবে এইটা হচ্ছে নিয়ম সাইডে ওই সিনোসিসটা কি আছে না আছে সেটা দিয়ে দিতে হয় এই থানায় যেমন আপনি জেল ডাইরি ইউজ করবেন তেমনই বলো এবার থানা যেমন আছে অনেক থানা অনেক বিশাল এলাকা নিয়ে থাকে এক একটা থানার এরিয়া অনেক বড় হয় আবার ওই দূরের যে অঞ্চলটা সেটা এত ডিস্টার্বেন্স এরিয়া যে সবসময় সেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হয়েই থাকে এইগুলো যখন হয় তখন সেই এলাকাতে করতে সেই থানার অধীনে একটা করে আউটপোস্ট হয় ঠিক আছে বা ফাঁড়ি যাকে আমরা বলি পুলিশ আউটপোস্ট সম্বন্ধে জানা আছে এটা অনেক থানার আন্ডারে অনেকগুলো আউটপোস্ট থাকে সেগুলো সবই হচ্ছে থানার আন্ডারে এরা সেই সব এলাকার আইন শৃঙ্খলা যুদ্ধ জড়িত যে কারণ থাকে সেই কারণ নিয়ে থানাকে সহায়তা করে এইসব জায়গাতেও জেল ডায়েরি রাখা হয় এইখানে যে জেল ডায়েরি থাকে সেটা হচ্ছে ওই ফাঁড়ি যিনি ইনচার্জ তার অধীনে থানাতে যেমন প্রত্যেক কথা ইনফরমেশন লিখতে হয় আউটপোস্টে যে জেল ডায়েরি থাকে তাতেও ওখানকার যিনি বড়বু যিনি এই ডায়েরিটা মেনটেন করবেন তিনি তার অধীনে যে সব কর্মচারী তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যে ডিউটিগুলোতে যান পেট্রোলিং ডিউটি হলো বা অন্য যে কোনো ডিউটি হলো সেই ডিউটিতে কখন কে বেরোলো কখন সে আসলো সমস্ত লেখা হবে আবার এই ডিউটিকে যে বেরোলো বেরোনো থেকে ফিরে আসার মধ্যে অনেকগুলো ঘটনা আপনার চোখের সামনে ঘটতে পারে যেমন আপনি দেখলেন এমন কিছু আগন্তুক সাসপেক্টেড পার্সন যাদের দেখে মনে হচ্ছে তারা এই এলাকার নয় তাদের সম্বন্ধে লিখতে হবে তো নতুন লোক আপনি তাকে চেনেন না সন্দেহজনক সে যদি কোনো কিছু করে বেরিয়ে যায় তাহলে তখন কিন্তু ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এলাকার লোক বলবে যে এরা এক মাস ধরে আছে আর অমুক অমুক বাবু এগুলো দেখেছেন তখন আপনার উপর ডিপার্টমেন্টাল অ্যাকশন শুরু হয়ে যাবে কোনো কিছু না অ্যাকশন নেওয়ার জন্য কাজে ওই ফাঁড়ির অধীনে ডিউটি করার সময় অথবা ফাঁড়িতে যদি কোনো অস্বাভাবিক কোনো ঘটনা খবর আসে যেগুলো অপরাধ সংক্রান্ত সেগুলো সমস্তই লিপিবদ্ধ করতে হবে জেল ডাইরিতে এছাড়াও থানার যারা ডিউটি করবে পেট্রোলিং ডিউটি করবে তারা ডিউটি করে আসার পর জিডিএনটি হতে হয় জিডিএনটি করেই বাইরে বেরোতে হয় মাইসেলফ অ্যালোমিট ফোর্স লেফ পিএস ফর এলাকার পেট্রোলিং ডিউটি যদি নির্দিষ্ট করে দেওয়া হয় যে আপনি এই এলাকা থেকে ঘুরবেন তাহলে সেখানে আপনি সেই এলাকার নামও দিয়ে দিতে পারেন তারপর যখন আপনি আউট হচ্ছেন তাহলে আউট হওয়ার ডিউটি কি হবে এখানে যে টাইমে আপনি বেরোবেন সেই টাইমটা দেওয়া হবে আর এখানে লিখতে হবে লেট ফর পেট্রোলিং ডিউটি ঠিক আছে এর পরের থেকে আমরা যখন দিন হবে আমি ভেবতে জায়গায় ওই রিটার্ন ফর পেট্রোলিং ডিউটি এন্ড নোট বলো যদি আপনার যদি এরিয়া ভাগ করা থাকে তাহলে দেবেন সাধারণত পেট্রোলিং ডিউটিতে এলাকা ভাগ করে দেওয়া থাকে না নির্দিষ্ট কোনো এলাকা যখন গন্ডগোল হয় তখন আপনাকে ওই এলাকার সম্বন্ধে দিয়ে দেওয়া হয় যে আপনি এই এলাকায় পেট্রোলিং করবেন যদি আপনাকে একদম নির্দিষ্ট করে দেয় তাহলে আপনি এটা লিখবেন লেফট ফর পেট্রোলিং ডিউটি এবার এখানে এটা যে নোট এর পর যে ডিটেলস লিখছে এইখানে লিখবে বলেছে যখন
দেখো তুমি এখন আরসি নয়, মানে আরসি মানে বলতে চাইছি তুমি প্রাথমিক ক্লাসের ছেলে নয় যে আমি অ আ ক খ শিখছি। তুমি এখন কলেজে পড়ছো, দুদিন পর তুমি অফিসার হবে। তোমার কাছে অন্তত এইটুকু আশা করব যে কখন মাইসেলফ লিখব আর কখন অফিসারের নাম দিয়ে লিখব যে এএসআই রামচন্দ্র দাস এম আলম উইথ ফোর্স লেফট গেস ফর এরিয়া ডিউটি অথবা মাইসেলফ আলম উইথ ফোর্স। এটা শেখাবার জন্য বাবা এই ক্লাসটা নয়, এটা যদি তোমরা কজন আমি এটা পাঁচশো মিনিট করো আমি এটা করে নেব। বসো বসো, ক্লাস নষ্ট হচ্ছে, ছাড়ো তুমি ওটা পাঁচশো করো আমার কাছে আসবে আমি দেখিয়ে দেবো। ওটা ক্লাসে কোনো ইয়ে না, যে ডিউটি গেল আমি তো সেইভাবে লিখবো। রামচন্দ্র যদি ডিউটি যায় আমি ওখানে টেবিলে বসে আছি আমি লিখবো রামচন্দ্র দাস তাহলে উইথ ফোর্স গেল, আর যদি আমি নিজে লিখি আমি বেরোই তাহলে লিখবো মাইসেলফ তাহলে উইথ ফোর্স। এটা এটা এখানকার বিষয় ঠিক নয়, এটা খুব দোয়া নিয়ে ঠিক আছে। এটা নিয়ে তোমরা পরীক্ষা দিতে এসছো, কোশ্চেনটা হবে যে এই ধরনের থানাতে যেমন জেল গাড়ি মেনটে লিখার পর চব্বিশ ঘন্টা পর সেটা সিআই অফিসে পাঠাতে হয়, ঘাড়ির ক্ষেত্রে আউটপোস্টের ক্ষেত্রে এটা কাকে পাঠাবো? আমি থানার আন্ডারে পোস্টিং আছি, আমি খালিতে জিডি লিখলাম এই জিডিটা থানায় চলে যাবে, থানার বড় যা করার করবেন ঠিক আছে। এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? দেয়াল যায়নি আজকে চার খানা আমাকে পত্র দেওয়া হয়েছে, আমি এটাতে অনেক সময় লেগে গেল যাই হোক অন্যগুলো খুব শর্টে বলতে হবে। আচ্ছা এরপরেই দেখো সিলেবাস আছে অ্যাবসকন্ডিং রেজিস্টার। অ্যাবসকন্ডিং রেজিস্টার হচ্ছে তিনশো সাতাত্তরের পর তিনশো আটাত্তর প্রত্যেক থানায় যে যে রেজিস্টার গুলো সবসময় কাজে লাগে তার মধ্যে এক নম্বর হচ্ছে জেয়াল জারি। জেয়াল জারিতে এমনই একটা জিনিস, তোমরা কনস্টেবলে যখন দীক্ষুত অবস্থায় ছিলে সেই সময় যে পড়িয়ে দেওয়া হয়েছে আর এখন যারা কাজ করছো দেখবে এমন কোনো জায়গা নেই যেখানে জেয়াল জারিতে ইউজ হয় না, এমন কোন এন্ট্রি নেই যেটা জেনারেল ডায়রিতে লেখা হয় না, এইটা হলো জেনারেল ডায়রি। এইবার এই জেনারেল ডায়রির উপর বেস করে অন্য অন্য সব রেজিস্টার আছে, যেমন আমরা এখন করবো অ্যাবসকন্ডিং রেজিস্টার। এই অ্যাবসকন্ডিং রেজিস্টার বলতে অ্যাবসকন্ডিং মানে কি? পলাতক। এই পলাতক রেজিস্টারকে আমি যখন মেনটেন করব, এই পলাতক রেজিস্টারে মেনটেন করতে গেলে যে পালিয়ে আসে তাকে তো আমাকে ইনকোয়ারি করে খুঁজতে হবে তো, রেড করতে হবে তো, এই রেড করতে যখন বেরোবো তখনই কিন্তু জেনারেল ডায়রিতে লিখে যাবে বেরোবো যে মাইসেলফ আলম উইথ ফোর্স লেফট পিএস ফর রেড ডিউটি ইন কানেকশন উইথ যদি আসামির নাম থাকে দেবো, কেসে যদি কেস রেফারেন্স থাকে দেবো ঠিক আছে। আবার যখন রিটার্ন হবো যা পেলাম না পেলাম সেইভাবে লিখলাম, লিখে এই যে অ্যাবসকন্ডিং রেজিস্টার এরপর হয়তো পড়াবো ওয়ারেন্ট রেজিস্টার, সব রেজিস্টারে আমি যখন নোট লিখবো তখন কিন্তু এই জিডি নাম্বারটা ওখানে দেবো।
জিডি নম্বরের যে রেফারেন্স সমস্ত জায়গায় দিতে হবে, যদি আমি না দিই তাহলে এটা মনে হতেই পারে আজ থেকে দু মাস পর যখন এটা নিয়ে খুব ইনকোয়ারি হবে যে আপনি কোন জায়গায় যাননি, কোর্টে এগুলো খুব হয়, আপনি কোন জায়গায় যাননি, আপনি থানায় বসে রিপোর্টটা বানিয়েছেন। এই যে আমি কোন জায়গায় গেছি কি না গেছি তার যে প্রুফ সেটা হচ্ছে জেনারেল ডায়রি। আমি জেনারেল ডায়রি দিয়ে দেবো যে জেনারেল ডায়রিতে দেখো যে এই এন্ট্রিটা আমি বেরিয়েছিলাম আর এই এন্ট্রিতে ঢুকেছি, আর ওটাই সমস্ত রেজিস্টারে ওই এন্ট্রি গুলো লিখতে হয়। এমনকি কেস ডায়রি যখন আমরা লিখি তখন অনেক সময় প্রয়োজনে ওই জেনারেল ডায়রির নাম্বার গুলো উল্লেখ করতে হয়। আবার আদালত অনেক সময় জেনারেল ডায়রিটা চেয়ে সেগুলো দেখে যে এন্ট্রিটা ঠিকঠাক পরিসংখ্যানটা আছে কিনা। জেনারেল ডায়রি খুব গুরুত্ব আছে। জেনারেল ডায়রি একমাত্র আমরা আদালতে আমার বলা হয়নি, জেনারেল ডায়রি যদি আদালত কখনো চেয়ে পাঠায় তখন আদালতে সেটা আমরা প্রডিউস করতে বাধ্য, ঠিক আছে। এছাড়া জেনারেল ডায়রি কাউকে দেখানোর নিয়ম নেই, যদি কেউ দেখতে চায় তাহলে সে আমাকে রিটিন দেবে, পরিষ্কার বলছি সে রিটিন দেবে, কারণ দেখাবে, আমি আমার এসপি অর্ডার নেব নিয়ে জেনারেল ডায়রিটা সেখানে প্রডিউস করবো। এছাড়া একমাত্র আদালত যার কাছে আমি জেনারেল ডায়রিটা নিয়ে দায়বদ্ধতা, আদালত যদি চেয়ে পাঠায় আমি জেনারেল ডায়রি দিতে বাধ্য। এবার অ্যাবসেন্ডিং রেজিস্টার, প্রথমে জানতে হবে যে অ্যাবসেন্ডিংটা কি। অ্যাবসেন্ডিং মানে হচ্ছে পলাতক আসামি, অ্যাবসেন্ডিং মানে হচ্ছে পলাতক আসামি। পলাতক আসামি অনেক ভাবেই হয়, খুব সোজা শুনতে যাই না ফেরারি আসামি, যখন কেউ কোন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, যখন কেউ ধর্তব্য অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, অধর্তব্য অপরাধটা পরে আসে, অথবা এই রকম বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে যে রাম নামে এক ব্যক্তি সে একটি অপরাধের সঙ্গে যুক্ত, এক, এবং রামের বিরুদ্ধে এমন অনেক সাক্ষ্য প্রমাণ আছে, রামের বিরুদ্ধে এমন অনেক সাক্ষ্য প্রমাণ আছে যাতে আদালতের তার বিচার হতে পারে, ঠিক এই রকম যখন আপনার মনে হবে তারপর থেকে যদি আপনি রামকে খুঁজে না পান, অথবা আপনার এরকম ধারণা হলো, বিশ্বাস হলো, সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারলেন যে রাম এই অপরাধের সঙ্গে যুক্ত, তখন রামের নামে ফাইনাল রিপোর্ট চার্জশিট করে আপনি থানাতে জমা দিলেন, এই সরি থানা, আমি তো থানাতেই আছি, আমি আদালতে জমা দেব। ধর্তব্য অপরাধের ক্ষেত্রে আমি সমস্ত কিছু কনিজেবল অফেন্সের ক্ষেত্রে আমি কোর্টে জমা দেব। এবার যখন আমি কোর্টে জমা দিলাম তখন দেখা গেল যে রাম পালিয়ে আছে। এই যে রাম কনিজেবল অফেন্সের ক্ষেত্রে পালিয়ে গেল, এখানে আমি তাকে বলবো পলাতক আসামি বা অ্যাবসেন্ডেড অফেন্ডার। ঠিক এইরকম ভাবে অধর্তব্য নন কনিজেবল অফেন্সের ক্ষেত্রে আদালতের নির্দেশ এসছে, নির্দেশ কিসে আছে, সমনে। অধর্তব্য অপরাধ যখন আমরা রিপোর্ট করতে পাঠাই তখন যারা সেই অপরাধের সঙ্গে যুক্ত তাদের নামে যে নির্দেশটা আছে সেটাকে আমরা বলা হয় সমন। যদি এরকম মনে করার কারণ থাকে যে যার নামে সমন এসছে সে এলাকায় নেই, সে কোনো জায়গায় পালিয়ে আছে বা নিচেকে লুকিয়ে রেখেছে, তাকে আর ধরা যাবে না, ঠিক আছে, তখন তাকে বলবো পলাতক অপরাধী। একটা পলাতক হচ্ছে যে কেউ একজন আপনি তাকে ধরে নিয়েছেন থানায়, কোনো মতে এদিক ওদিক করে চোখে ধুলো দিয়ে থানা থেকে পালিয়ে গেল, এরকম হয় না অনেক সময়, বাথরুম যাওয়ার নাম করে পালিয়েছে, কাউকে আমরা চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছি কোনো মতে পালিয়েছে, হাত পা ছাড়িয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি পালিয়েছে, এটা সবসময় ঘটেই থাকে। এই পালানো, আর একটা পালানো হচ্ছে, যে হাজত থেকে কোর্টে আছে সেখান থেকে কোনো মতে পালিয়ে গেল, হাজত থেকে পালালো,
অথবা জেল হয়ে গেছে, কনভিক্টেড হয়ে গেছে, অপরাধ দোষী সাব্যস্ত হয়েছে, সে জেলে আছে, সেখান থেকে পালিয়ে গেল, তার মানে পুলিশ হেফাজত থেকে পালাক, অথবা হাজত থেকে পালাক, অথবা জেল থেকে পালাক, যেখান থেকে পালাক পালিয়ে গেছে, এইটা হচ্ছে এক ধরনের অপরাধী। ঠিক আছে, এই সকল অপরাধী যাদের পুলিশ খুঁজে পাচ্ছে না, তাদের সমস্ত পেপার ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তাদের পাওয়া যাবে না, অথবা কোন নিয়ম অনুসারে তাদের আর খোঁজা বন্ধ হবে, এগুলো থেকে যায়। এই অ্যাবসেন্টিং রেজিস্টারটা যেমন আপনার কাছে থাকবে, এই অ্যাবসেন্টিং রেজিস্টার এসপি অফিসেও থাকে। অ্যাবসেন্টিং রেজিস্টার লেখা আছে কোন জায়গায় জানেন? পড়েছেন বইটা? আছে তো অ্যাবসেন্টিং রেজিস্টার, ঠিক জিডির পরে, যাতে আপনাদের মনে থাকে সেই জন্য বলছি। জিডিটা কোথায় আছে? 77, এটা আছে 378 অ্যাবসেন্টিং রেজিস্টার। তাহলে অ্যাবসেন্টিং সম্বন্ধে বুঝতে কারো কি অসুবিধা আছে? ফেরারি অপরাধী প্রথমে তো জিনিসটা বুঝবেন, নইলে পড়তে পারবে না, মাথার উপরে বেরিয়ে যাবে। প্রথমে ওইটা কি বুঝতে হবে, বুঝতে অসুবিধা নেই তো? ঠিক আছে, এইবার হচ্ছে এই যে অ্যাবসেন্টিং অ্যাবসেন্টিং যে আসামি, এটা মাথায় রাখবেন। এটা এসপি অফিসে একটা রেজিস্টার থাকে, আর যে এলাকার সঙ্গে অপরাধ যুক্ত বা অপরাধী যেখানে থাকতো সেই থানা এলাকায় ওই রেজিস্টারটা থাকবে। রিলেভেন কোন কোন রেজিস্টার থাকবে? তাহলে ধরুন রাম একজন অপরাধী, অপরাধীটা কি অ্যাবসেন্টিং অপরাধী। তাহলে এ যদি আপনার থানা এলাকায় অপরাধ করে থাকে, করে যদি তাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনার থানা এলাকায় যে অ্যাবসেন্টিং রেজিস্টার আছে সেখানে তার নাম থাকবে, আপনার যে এসপি অফিস সেখানে তার নাম থাকবে। এটা যেমন হচ্ছে, তেমন আরেক ধরনের অপরাধী আছে অ্যাবসেন্টিং অপরাধী, তার বাড়ি কিন্তু আপনার থানা এলাকায় নয়। আপনার থানা এলাকায় অপরাধ করেছে কিন্তু আপনার থানা এলাকায় তার বাড়ি নয়, অন্য থানা এলাকা থেকে আপনার থানা এলাকায় এসে অপরাধ করে, অথবা আপনার থানা এলাকায় তার কোনো রিলেটিভের বাড়ি আছে। ঠিক আছে, এই দুই ধরনের এই যে অপরাধী, তাদের নাম এসপি অফিসেও থাকবে, আপনার ওখানেও থাকবে। এই অ্যাবসেন্টিং রেজিস্টারের যে নাম, অনেক সময় এসপি অফিস থেকে অর্ডার দিলে পরে তখন আমরা লিখি, আর কোর্ট যখন ঘোষণা করে দেয় তখন আমরা এসপি অফিসকে জানাই, জানিয়ে আমরা নোটটা রাখি। আর প্রত্যেক বছরে একবার নির্দিষ্ট সময় অনুসারে সেটা এসপি অফিসের সঙ্গে থানার যে রেজিস্টারটা আছে এটা কম্পেয়ার করা হয়, করে যেসব অপরাধীকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি বা অন্য কোনো ভাবে সেটা নিষ্পত্তি হয়ে গেছে, তখন এসপি অফিস থেকে নামটা কেটে নিই, আমার এখান থেকে নামটা কেটে নিই। ঠিক তেমনই আবার নতুন নাম এন্ট্রি হয়, এইভাবে এটা মানে কম বেশি হতে থাকে। আর একটা হচ্ছে যে আপনার থানা এলাকার মধ্যে যেসব জিআরপি স্টেশন পড়ছে, রেল লাইন অনেক থানার উপর দিয়ে গেছে, ওই রেল লাইনের যে জিআরপি থানা অধীনস্থ, যেমন আমরা ব্যারাকপুরে আছি, ব্যারাকপুর জিআরপির আন্ডারে যে সকল এরিয়া আছে, যেটা আমাদের এই লোকাল থানা হচ্ছে ব্যারাকপুর আর টিটাওয়াল, এই যে এলাকা পড়বে, সেখানে রেলের যে নির্দিষ্ট কোনো থানা লোকাল এলাকা নেই, কিন্তু রেল পুলিশে যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন রেলের লাইন বরাবর কিছু নির্দিষ্ট এলাকা করা আছে, তার বাইরে রেলের কোনো এলাকা নেই, আর যে এলাকা নির্দিষ্ট করা আছে সেখানে কোনো জনবসতি নেই। এইরকম ক্ষেত্রে সেখানকার যিনি এসআরপি আছেন, তার ওখানে যে অ্যাবসেন্টিং রেজিস্টার হয়, সেই অ্যাবসেন্টিং রেজিস্টারে যে আসামির নাম ঠিকানা দিয়ে ওরা রিলেভেন এসপি অফিসে পাঠাবে। এসপি অফিসে যখন তারা রেজিস্ট্রি করবে ওই রেজিস্টারে, তখন সেটা আমাদের এখানে পাঠিয়ে দেবে ওই থানায়, রিলেভেন থানায়, তখন আমরা সেখানে রেজিস্ট্রি করব। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাবসেন্টিং রেজিস্টার। এইবার এই অ্যাবসেন্টিং রেজিস্টার মেনটেন করতে গেলে, যেহেতু সে অ্যাবসেন্ডার, এই জন্য একে নিয়মিত আপনাকে এর পিছনে রেড করতে হবে। অ্যাবসেন্টিং রেজিস্টারের ক্ষেত্রে অনেক কাজ আছে, সে একটা তার প্রধান কাজ হচ্ছে যেহেতু সে অ্যাবসেন্টিং,
আপনাকে সব সময় তার পিছনে লেগে থাকতে হবে, রেড করতে হবে, তাকে পেলে পরে সেইভাবে কোর্টে প্রডিউস করবেন। যদি না পান তাহলে রেড যখন করছেন এই রেডটা আপনি করেছেন কিনা এটা কে প্রুফ করবে? জেনারেল ডায়েরি। আপনি যখন রেড করতে যাবেন জেনারেল ডায়েরিতে লিখবেন, এন্ট্রি করবেন, এন্ট্রি করে গেলেন। এবার যদি তাকে পান আর না পান যাই হোক, জেনারেল ডায়েরি যখন আপনি রিটার্ন আসবেন ওই একই দল মাইসেলফ অ্যালং উইথ ফোর্স রিটার্ন টু পিএস আফটার হোল্ডিং রেড ইন কানেকশন উইথ যে কেসে ওই অপরাধীটা যুক্ত, ইন কানেকশন কেস নাম্বার 201 আন্ডার সেকশন 325 আইপিসি এগেইনস্ট দ্য অ্যাবসকন্ডিং অ্যাকুজড বলে তার নামটা দিলেন। ডিউরিং হোল্ডিং রেড ফাউন্ড নাথিং, এই ডিউরিং হোল্ডিং রেড আই অ্যাটেম্পট at his residence যাই হোক এই মুহূর্তে ভাষাটা থানায় এটা আমরা সবসময় লিখতাম, হ্যাঁ, বাট ফাউন্ড নাথিং, কোনো কিছু পেলাম না, ঠিক আছে। নোটেড ফর যে কোনো ডায়রি লাস্টে লিখতে হয় নোটেড ফর ফিউচার রেফারেন্স, মানে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য যা লিখে রাখা হলো। আচ্ছা এইটাই, এই যে আমি লিখলাম ওইটাই যে আসামি নোট লেখা আছে অ্যাবসকন্ডিং রেজিস্টারে তার পিছনের পাতায় আমি ওই তারিখ দিয়ে ওই জিডি নাম্বার আর রিটার্ন আর আউট যে হয়েছি দুটোই জিডি নাম্বার দিয়ে রাখবো। কারণ আজ থেকে ছ মাস পর বা এক বছর পর যখন কোনো কারণে আমার থেকে জানতে চাওয়া হবে বা বলা হবে আপনি কোনো রেডি করেননি, অ্যাবসকন্ডিং অ্যাবসকন্ডারকে ধরার জন্য আপনি কোনো কিছু করেননি, সেটা যাতে আমাকে ধরতে না পারে বা আমি যে গেছি সেটা যাতে প্রুফ থাকে সেই জন্য আমরা ওই রেজিস্টারের জেনারেল নাম্বারটা উল্লেখ করে রাখবো, ঠিক আছে। এইটা হচ্ছে এর কাজ। এখানে আরো কিছু আছে, একসঙ্গে একটা জিনিস তো বলে রাখি, না বললে পরে আপনাদের কম বলা হবে, এটা অ্যাকচুয়ালি সিআরপিসিতে পাবেন। আসামিকে যখন খুঁজে পাওয়া যায় না তখন তার কেসে হুলিয়া জারি হয়, প্রোক্লেমেশন জারি হয়। প্রোক্লেমেশন মানে যেখানে দেখতে পাবেন সেখানেই ধরবে, সে এখান থেকে পালিয়ে গেছে ইউপি বিহার যে কোনো জায়গায়, সেখানকার পুলিশ যদি তাকে ধরে যে কোনো কারণে, এই কারণে না ওখানে যে গ্রাম বিভাগে ধরা পড়লে ওখানে জানা গেল যে এই নামে ওখানে কেস আছে, যদি তারা জানতে পারে তখন আপনার থানাকে তারা ইনফর্ম করবে, করার পর সেখানে যা বিধিবদ্ধ নিয়ম আছে সেইভাবে গিয়ে আসামিটাকে যাতে আমরা পাই সেই মতো ব্যবস্থা করতে হবে। অথবা তার যদি কোনো প্রপার্টি প্রোক্লেমেশন এটাই হুলিয়া জারি মানে যেখানে যেমন অবস্থা দেখবেন তাকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে যে কোর্ট ওই হুলিয়া জারি করেছিল সেই কোর্টে তাকে পাঠাতে হবে। আবার তাকে ধরতে পারলেন না, ব্যারাকপুরে বাড়ি আপনি তাকে ধরতে পারছেন না, তার প্রপার্টি এখানে আসে, তো দীর্ঘদিন কি এইভাবে চলবে? এইভাবে চলতে পারে না। তখন তার প্রপার্টি অ্যাটাচমেন্টের জন্য আমরা লিখে থাকি যে সে দীর্ঘদিন ধরে পালিয়ে আছে তার এই এই প্রপার্টি এখানে অ্যাটাচমেন্ট হয়েছে। এবার কোর্ট যদি অর্ডার দেয় যে প্রপার্টি অ্যাটাচমেন্ট করতে হবে তাহলে সেভাবে প্রপার্টি অ্যাটাচমেন্ট আপনাকে করতে হবে। এই কারণগুলো আছে। আজকে আরো দুখানা ছিল, আপনারা যদি আমাকে 10 মিনিট দেন তাহলে আমি ওয়ারেন্ট রেজিস্টারটা করিয়ে নিতে পারি, কারণ একটা বেড়ে গেছে, যেহেতু টাইম হয়ে গেছে আমি পড়াতে মানে আপনারা নাও করতে ইচ্ছুক, যদি আপনারা টাইম দেন তাহলে আমি 10 মিনিট একটু বলে নেবো, আর যদি বলেন যে না পরের দিন হবে তাহলে পরের দিন, ঠিক আছে, আর 10টা মিনিট আমি চেয়ে নিচ্ছি। খুব ভাইটাল ওয়ারেন্ট অ্যাবসকন্ডিং, এটা খুব ভাইটাল। আপনারা যখন অফিসার হয়ে থানায় ডিউটি করতে যাবেন, দেখবেন এই ওয়ারেন্ট আর এই অ্যাবসকন্ডিং দিয়েই আপনাদের মানে দীর্ঘ সময়টা এই পিছনে ব্যয় করতে হবে। প্রথমে জানতে হবে যে ওয়ারেন্টটা কি, অ্যাবসকন্ডিংটা বলেছে এটা মাথায় থাকবে, তো যার নামে যে কোনো ব্যক্তি যাকে আপনার মনে হবে যে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত এবং যার বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ আছে বিচারের জন্য, যে বিচারে যদি আমি এগুলো দিই তো দোষী সাব্যস্ত হবেই, এই অবস্থায় যদি কেউ পালিয়ে গিয়ে থাকে যার বিরুদ্ধে চার্জশিটটা জমা হয়েছে সেই হচ্ছে অ্যাবসকন্ডার। এইবার হচ্ছে অ্যাবসকন্ডারের ঠিক আগেরটা হচ্ছে ওয়ারেন্ট,
সিআরপিসি 41 থেকে শুরু হচ্ছে একদম 69 পর্যন্ত, এই 70 তো হবে না, 70 আগে দেখো অন্য কোনো কিছু আছে সন্দেহজনক ব্যক্তি ধরাতে পারো, 59 যদি আমি ভুল না করে থাকে, যাই হোক অ্যারেস্টের ওইটা আমি অত মাথা ব্যথা নেই, ওগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যারেস্টিং সম্পর্কিত, এইবার ওটা বাদ দিয়ে মাঝখানে দিয়েছে অথবা ইয়ে নেই, 70 থেকে শুরু হচ্ছে ওয়ারেন্ট, 70 থেকে শুরু হচ্ছে ওয়ারেন্ট, 80 পর্যন্ত 81 পর্যন্ত ওয়ারেন্ট নিয়ে সমস্ত কিছু আছে, 82 হচ্ছে প্রক্লেমেশন গুলিয়া জানি যদি কাউকে না পাওয়া যায়, 81 আছে 82 থেকে মেন শুরু হচ্ছে, 83 হচ্ছে গুলিয়া জারি হয়ে গেল তাও তাকে পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে প্রপার্টি অ্যাটাচমেন্ট, আপনার একটার পর একটা এই মানে পরপর আছে, আপনারা যখন করবেন তখন এত আমারও মনে থাকে না, আমার পুরোটা চাকরি করেছি এতদিন এত বছর ওইটা নিয়ে আমরা চাকরি করেছি কিন্তু আমারও এত মনে নেই, আর আপনাদের তো মনে না থাকারই কারণ, কাজেই এইটা মনে রাখার জন্য কিছু কিছু শর্ট নিয়ম আছে সেগুলো আপনারা মনে রাখবেন যে কোনটা পর কোনটা ঘটে, প্রথমে হচ্ছে অ্যারেস্ট, কাকে অ্যারেস্ট করবেন না কে করবে কে করবে না এইগুলো সিআরপিসিতে পাবেন, এইগুলো করতে করতে যখন কাউকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না তখন হচ্ছে ওয়ারেন্ট, এই যে ওয়ারেন্টটা হলো এই ওয়ারেন্ট, ওয়ারেন্ট হচ্ছে এক কপিতে বেরোয় এটা জানা আছে তো, ওয়ারেন্ট ইস্যু করেছেন না 70 ধারায় দেখবেন ওয়ারেন্ট ইস্যু হয় এক কপিতে, এর ডুপ্লিকেট হয় না, আর ওয়ারেন্ট এমনই একটা জিনিস যতদিন না আমি তাকে ধরে কোর্টে যে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে সেই কোর্টে পাঠাতে পারছি অথবা ওয়ারেন্ট কোর্ট ওই ওয়ারেন্টটাকে বন্ধ করছে না ততদিন পর্যন্ত ওয়ারেন্টটা জারি থাকে, তাতে এক বছর হোক দু বছর হোক তিন বছর হোক এরকম জারি থাকে, এক একটা ওয়ারেন্ট পাতা না এমন হয়ে যায় যে ওই টানা পাতার মতো হয়ে যায় ধরতে পারে খসে পড়বে, 9-10 বছর ধরে থাকে, এইবার ওয়ারেন্ট কিন্তু একটা ধরার জন্য কোর্ট একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে 3 মাস বা 4 মাসের মধ্যে একটা তারিখ দিয়ে দেয়, ওই তারিখের মধ্যে যে কোনো সময় আসামিকে ধরে নিয়ে যেতে হবে, যদি আপনি ধরতে না পারেন যে তারিখে আদালত দিয়েছে সেই তারিখে লিখতে হয় যে আমি তাকে ধরতে পারলাম না আমাকে আরো সময় দেওয়া হোক, এই যে ধরতে পারলাম না এর জন্য একটা রিপোর্ট দিতে হয় গভর্নমেন্ট সাপ্লাই রিপোর্ট, একে বলা হয় নন এক্সিকিউশন রিপোর্ট, আমাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওয়ারেন্ট সম্বন্ধে এটা আমি যেটা পড়ালাম এতক্ষণ সব ওয়ারেন্ট, এই ওয়ারেন্টটাকে আমরা একটা রেজিস্টারে লিখে রাখি, সেই রেজিস্টারটা ওর বোধ হয় 323 ধারা, এই ওয়ারেন্ট লিখে রাখা হয়, এই ওয়ারেন্টটা যদি আমি তাকে ধরতে না পারি নন এক্সিকিউশন রিপোর্ট পাঠালাম সেইগুলো সমস্ত কিছুতে উল্লেখ করতে হয় তারা যদি খুলে নিব, এই ওয়ারেন্টটা প্রথম বছর এটা বলে নিই ওয়ারেন্টটা প্রথম বছর যেটা ধরা হয় প্রথম বছর যে ওয়ারেন্টগুলো থানাতে আসলো সেগুলো হচ্ছে আমরা ধরে নিই সুবিধার জন্য নিজেদের নইলে তো সব কিছু একসঙ্গে হয়ে যাবে, সেটা হচ্ছে যে ব্ল্যাক রেজিস্টারে তোলা হয়, যে কোনো ওয়ারেন্ট আসলো প্রথমে ব্ল্যাক রেজিস্টারে তোলা হয়, যদি এক বছরের মধ্যে যদি তাকে এক্সিকিউশন করতে না পারি সেটাই রেডের মধ্যে চলে যায়, এই রেডের মধ্যে যখন রেড ইঙ্কে চলে গেল তারপর থেকে যদি এই ওয়ারেন্টের পিছনে যে অফিসারের নামে ডাইরেক্ট করা আছে যে আপনি ওয়ারেন্টটা এক্সিকিউশন করবেন তিনি এই ওয়ারেন্টটা সম্বন্ধে রেড বা সমস্ত কিছু করবেন বা যে কোনো প্রশাসনিক রিপোর্ট পাঠাতে হয় সেই রিপোর্টগুলো পাঠানো হয়, না আজকে থাক আপনাদের একটা জিনিস আজকে ক্লাস এখানে শেষ করছি আপনাদের বলে দিচ্ছি, এই জেনারেল ডায়েরি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে যে জেনারেল ডায়েরির দায়বদ্ধতা কার কার চার্জে থাকে, জেনারেল ডায়েরি থানার আইসি না আইসি হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ, থানার ভারপ্রাপ্ত অধিকারী, এখন অনেক থানা আছে যেখানকার ইনচার্জ হচ্ছে লসি, আবার অনেক থানা আছে ভাইকাল থানা সেখানকার চার্জে থাকে একজন ইন্সপেক্টর তাকে বলা আইসি ইন্সপেক্টর ইনচার্জ, বাদবাকি অনেক থানায় আছে ওসি অফিসার ইনচার্জ, তাই না, কাজেই আপনি ওর মধ্যে যাবেন না আপনি লিখবেন থানায় ভারপ্রাপ্ত আধিকারিক থাকে জিডি চার্জে,
ঠিক আছে আর জিজি ফাইলিং কার কাছে করে পাঠাতে সাইকেল ইন্সপেক্টরের কাছে এইটা যে ভাইটাল এছাড়া জিডিতে আসতে পারে টিকা হিসাবে জিডি সম্বন্ধে যা পারেন লিখবেন হ্যাঁ আপনারা ওয়ারেন্ট জিডি বা অ্যাবসোলিউট রেজিস্টারে আপনারা দীর্ঘদিন ধরে লেখাপড়ার সঙ্গে তিনি যুক্ত নেই যেটা বলে দিচ্ছি আপনারা মৌখিক সব জানেন কিন্তু লেখার সঙ্গে যুক্ত নেই আপনারা কালে টিকা যদি আসে আপনারা অনেকেই লিখতে পারবেন বা লিখতে গেলে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আপনি এক সপ্তাহ পরে আপনি যদি সাদা কাগজে নিজের নামটা লিখবেন নিজের নাম লিখবেন আর জিডি সম্বন্ধে বা অ্যাবসোলিউট রেজিস্টার সম্বন্ধে বা ওয়ারেন্ট সম্বন্ধে আপনি লিখে যদি আমাকে দেন আমি কথা দিচ্ছি তার পরে ক্লাসে যে আসব আমি সেগুলো ক্লারিফিকেশন করে দেবো আপনারা খালি বই দেখে বা কোনো কিছু দেখে লিখবেন না আপনারা এই ইনফরমেশন নানান জায়গা থেকে কালেকশন করুন কিন্তু যখন লিখবেন তখন বই দেখে লিখবেন না দয়া করে কাজেই আপনি যেটা লিখছেন সেটা একান্ত আপনার আপনার সেখানে যেটা ভুল হবে আমি ওটা কারেকশন করুন তাহলে ওই কারেকশনটা যদি আপনি ঠিক করে নেন তাহলেই আপনার একটা ক্লারিফিকেশন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আপনার এতে আপনার সাহসও বাড়বে আর পরীক্ষা হলে আপনার লিখতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনারা আমাকে লিখে দিতে পারেন সকলকে ধন্যবাদ এরপরে